ইসমিল্লাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তিন দশমিক দুইয়ের পাঁচ এবং ছয় এই দুটি অঙ্ক করব আশা করি তোমরা এর আগের অঙ্কগুলো সবাই পারো বা দেখে এসেছো তো আজকে আমাদের এই দুইটা অঙ্ক করতে আমাদের একটা সূত্র লাগবে সেটা হচ্ছে এ প্লাস বি এই সূত্রটা লাগবে আশা করি এই সূত্রটা সবাই জানো এ প্লাস ভি হোল কিউব টু এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি এর আর একটা সূত্র আছে সেটা আমাদের লাগবে না এখন আমরা এটা দিয়েই অঙ্কটা তো আসো শুরু করা যাক আমরা প্রথম অঙ্কটা দেখি পাঁচ নাম্বার দেয় আসে এক্স টু নাইনটিন এবং ওয়াই ইকুয়ালস টু টুয়েলভ হলে এই রাশিটার মান কত এই রাশিটা মান বের করতে হবে আমাদের আছে হলো এক্স ইকুয়ালস টু নাইনটিন এবং 12 এইটা তো দেখো একটা জিনিস খেয়াল করো আমরা এই যে আমাদের প্রদত্ত এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি ঠিক আছে এটা আমাদের তো এখন পরের লাইনে খেয়াল করো আমরা চাইলে কি করতে পারি এই যে এইট এক্স কিউব আছে এটাকে চাইলে আমরা টু এক্স এরপর এরকম কিউব দিয়ে দিতে পারি প্লাস এবং শেষের যে অংশটাকে আছে এটাকে আমরা চাইলে এভাবে দিয়ে দিতে পারি সাতাইশ থ্রি এবং ওয়াই এর উপরে যদি কিউব দিয়ে দিই এখানে কিউব হয়ে যায় কারণ উপরে উপরে হবে এবং এখানে ওয়াই কিউব আছে এখন এই এটাকে যদি আমরা এ কিউব আর এটাকে যদি বি কিউব চিন্তা করি ক্যাল করতো এই যে এই সূত্রটার একদম প্রথমে শেষ হচ্ছে বি কিউব মাঝখানে কি অংশ জিনিস থাকে

দেখো আমরা এইটা এই টেক্সকে এভাবে লিখেছিলাম এবং টোয়েন্টি সেভেন ওয়াইকে এটা লিখেছিলাম মাঝখানের রাশিগুলো শুধু ভেঙে মাঝখানের পদগুলো শুধু ভেঙে গেছে তো ভেঙে দেখা যাক যে আগে জিনিসগুলো পাওয়া যায় কিনা যেমন এখানে থার্টি সিক্স স্কোয়ার ওয়াই ছিল দেখো এখানে কি পাওয়া যায় কিনা সেটা এই স্কোয়ারটা টু এর উপর আছে তাহলে এখানে হবে কত ফোর ফোর আর এখানে ইন্টু কত থ্রি তার মানে টুয়েলভ টুয়েলভ ইন্টু থ্রি ছত্রিশ এক্স স্কোয়ার ওয়াই এটা পাওয়া গেল একইভাবে এখানেও কিন্তু ফিফটি ফোর এক্স ওয়াই স্কোয়ার পাওয়া যাবে কিভাবে খেয়াল করো এখানে থ্রি ইন্টু টু মানে কত সিক্স আর এখানে আছে কত থ্রির উপরে স্কোয়ার মানে হচ্ছে নাইন তাহলে সিক্স হচ্ছে ফিফটি ফোর ওকে তাহলে এইটা এ এটা বি যদি চিন্তা করি তাহলে এটা দাঁড়ালো এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি তার মানে এটা আমাদের এ প্লাস বি হোল কিউব সূত্র হয়ে গেল টু এক্স প্লাস থ্রি ওয়াই হোল কিউব দিয়ে দিতে পারি আচ্ছা এইটুকুতে কারো কোনো প্রবলেম নাই তো এখন পরের অংশটুতে যাই দেখো আমাদের কিন্তু এক্স এবং ওয়াইয়ের মান দেওয়া ছিল তার মানে টু ইন্টু এক্স এবং মান কত নাইনটিন প্লাস থ্রি ইন্টু ওয়াই মান কত মাইনাস টুয়েলভ ওকে তাহলে আমরা এই পুরাটার উপরে আমাদের আসে হলো আবার হোল কিউব ওকে তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে দিই 2 ইনটু 19 মানে হলো 38 আর এখানে খেয়াল করো মাইনাস আর প্লাস গুণ করলে এটা মাইনাস হয়ে যাবে 3 ইনটু 12 মানে হচ্ছে 36 এর উপরে আমাদের কিউব তাহলে 36 যদি কি 36 যদি 38 থেকে চলে যায় তাহলে কত হবে 2 থাকবে 2 এর উপরে থাকবে তাহলে নিচেই রেখি এটাকে অ্যান্সার তার মানে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইট আশা করি সবাই বুঝতে পারছো খুব ইজি এবং খুব সিম্পল অঙ্ক বড় অঙ্কটা যদি খেয়াল করি সিমিলার অঙ্ক আমরা সূত্রটাকে মুছে দিই একটু এখান থেকে আহ জাস্ট এখান থেকে আমরা শুরু করি তো এখানে দেখো এইট এ কিউব কে আমরা চাইলে এটা প্রদত্ত রাশি এখানে এ সমান ফিফটিন হলে এটার মান কত তাহলে আমাদের প্রদত্ত রাশি আমরা এখানে লেখার সময় এটা কিন্তু লিখে দিব প্রদত্ত রাশি আমি এটা লিখি নাই তোমরা লিখে দিবা প্রদত্ত রাশি তাহলে এইটাকে চাইলে আমরা টু এ দিয়ে তার উপরে কিউব দিতে পারি প্লাস আমাদের লাস্টে আছে কত দেখো লাস্টে কিন্তু আমাদের আছে হলো একশো তিরিশ তো একশো কে যেটা আমরা করবো এখানে খেয়াল করো এভাবে লিখবো আমরা

থ্রি এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে টু এ এই গেল এ স্কোয়ার বি মানে কত ফাইভ তারপরে প্লাস কি হবে থ্রি এ বি স্কোয়ার মানে কত ফাইভ স্কোয়ার তো এই হলো অবস্থা তাহলে আমরা কি করতে পারি দেখো এইখান থেকে এইটুকু কিন্তু আমাদের সূত্র ওই ফাইভটা এক্স আলাদা তাহলে আমাদের এ হলো টু এ এবং বি হলো ফাইভ তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাস ফাইভ ফোল কিউব প্লাস ফাইভ শেষের যে পাঁচটা আমাদের রয়েছে সেটা এখন এর মানে আমাদের কত ফিফটিন তাহলে টু ইন্টু কত হবে ফিফটিন প্লাস ফাইভ এর উপরে কিউ প্লাস হচ্ছে ফাইভ তাহলে এখানে কত হবে থার্টি প্লাস ফাইভ কিউ প্লাস হচ্ছে ফাইভ তাহলে এখানে থার্টি ফাইভের উপরে কিউব প্লাস ফাইভ আচ্ছা থার্টি ফাইভের উপরে কিউব দিলে আচ্ছা এটা একটু সুন্দর করে দিই ফাইভের থার্টি উপরে উপরে কিউব দিলে কত হয় এটা আমরা একটু জাস্ট করে ফেলি প্লাস হচ্ছে আমাদের এখানে ফাইভ তাহলে কত হয় এখানে আমরা যোগ করে দিলে এখানে হয়ে যায় তাহলে ফোর টু এইট এইট জিরো এটাই হলো এই ম্যাথের অ্যান্সার আশা করি সবাই বুঝতে পেরেছ আজকের এই পাঠে এতটুকুই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ